সাইনবোর্ড টাকা রেট আনিছে রে বড় আব্বা ওই গ্রামের ময় মুরব্বির দাবির মুখে লাগাই দিছে তোর প্রতিবাদ করস না কি প্রতিবাদ করব গ্রামের ময় মুরব্বির সিদ্ধান্ত আরে মুরব্বির জীবন আছে যৌবন নাই তোর জীবন যৌবন সবই আছে তোর চুপ করে আছিস কে কিছু করার নাই আপা আচ্ছা ঠিক আছে শুন তোরা চিন্তা করিস না গ্রামে যখন একবার আয় পড়ছি সব ঘোষণা টোষণা একের উল্টা ফেলাম আন সর দাইতে দে তো এখন কি করবি একলাই থাকবি সারা জীবন নাকি বিয়ে শাদি করবি আবার দেখি আমি তো চিন্তা করি নাই তুই কাকে কই আছে ঘরেই আছে আপনার আর কাকের জন্য একটা গড়ি আর একটা সোনার চেইন আছে অল্প নজর রাখিস মনে হয় এখন উদ্দেশ্য নিয়া গ্রামের মানুষ এই সব দিয়ে বেড়াইতেছে ঠিক আছে বরাব্বা খেয়াল রাখিস তোমার কথা শুনে তো বড় দুঃখ লাগতেছে নার্গিস তোমার ঘরে রাখে না হ সুমন বাহার খুবই কষ্টে আছি এমনি এমনি কয়দিন চলা যায় কও তুই রাখছো কেন ছাড়ে দাও ছাড়ে যদি দিব তাহলে তো আবার আমি একেবারে একলা হয়ে যাই একলা হইবা কেন আমি আছি না সামলাইতে পারবো না তুমি আমার লগে থাকলে আমি একটু জোর পাবো তাই তুমি আরে ছাড়ে দাও ছেড়ে দিলাম আরে আমি ড্রাইভার দিয়ে দিলাম তালাক 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 এক তালাক দুই তালাক তিন তালাক পাঁচ তালাক বান্দি আমি তোমার কাছে চলে আসলাম কি হলো এরকম দুম্বা দূরে বসে কি চিন্তা করতেছ কি হলো ভাবো কি হ্যাঁ আরে কথা কও না কেন বউ ভাই ধরছে নাকি বাবা কি নবাবের বেটা আসছে কেন তেল আনতে গেলে কোনো জায়গায় দিয়ে হাত পা খুঁজে পড়ে যাবে নাকি শ্বশুর বাড়ির পরে বসে বসে ফ্রি ফ্রি খাও একটু হাত পা নাড়ায় সাড়ায় খাও তুমি আমার যে অবস্থার মধ্যে রাখছো না গু এই অবস্থার মধ্যে আর কিছুদিন চললে আমার ব্রেন অচল হয়ে যাব শরীর থেকে পার্স পাতে সব খুইলা খুইলা পড়ব হাত খুশা পড়ব পা খুশা পড়ব কিডনি খুশা পড়ব হার্ট খুশা পড়ব এসব করো শয়তান জানি তোমার যাও তেল নিয়ে আসো টাকা দাও নাও বোতল দিবা না ছাড়াও আনতেছি হারাও না সমন বাহার আগে হাত করে নেই তারপর তোমারে আমি দেব এমন শিক্ষা ডাইরেক্ট ডাইভোর্স দিয়ে দেব তখন তুমি কান্দা কাটা কুলকিনারা পাবা মারে তুই গ্রামের মানুষ রে এত জিনিস দিতেছ কেন সবাইরে তো দিতে পারবি না তুই জাগরে দিতে পারবি না হেরা তো তোর শত্রু হয়ে যাব তাও দিবেন মানুষ বিদেশ থেকে জিনিস আনে নিজের মানুষরে দেওয়ার জন্য সবাইরে দেওয়ার জন্য কি আনে দরকার কি এসব করার জিনিস দিয়ে মানুষের মন জয় করা যায় এই জলিল মেম্বার আর তার বউরে জিনিস দিচ্ছস একই খুশি খুশি না তারে আগে না দিয়া ওই জমসে তার দিতে গেলে কেন
এটা নিয়ে অনেক কথা হইতেছে। জলিল মেমন মনে করতেছে তারা তুই কম গুরুত্ব দিতেছস। ইচ্ছা করে তারা আগে দিল। তোমার কি মনে নাই মালয়েশিয়া যাওয়ার সময় তার কাছে টাকা ধার চাইছিলাম? হ্যাঁ দিছিল, দিছিল তো জমশের কাকা। এখন আমি তার না দিয়ে যদি আগে জলিল কাকার দিতাম আমি অকৃতজ্ঞ হয়ে যাইতাম না বা? এইটা কি জলিল মেমন মাথায় রাখছে? হ্যাঁ তো মানুষ ভালো না, হ্যাঁ একটা পেসুক টাইপের, হ্যাঁ মাথায় ঢুকছে, হ্যাঁ তুই কম গুরুত্ব দিছস। ভাবুক তার যাই শেষে তাই ভাবুক, আমি কি তার ভয় পাই নাকি? বিষয়টা ভয়ের না রে মা, একটু বুঝ করে চলা আর কি। আর এই যে তুই গ্রামের মধ্যে শার্ট প্যান্ট পরা চলাফেরা করস, মানুষে খারাপ করে না, এসব ছাড়ান দে। আচ্ছা ঠিক আছে দেখবো না আমি এসব। আর শোনো ওইসব আজের কথা বাদ দাও, আর আমার কত ব্যাংকে কত টাকা আছে? তুই যা পাঠাইছস সবই আছে, আমি কিছু টাকা তুইলা কামে খাটাইছি। কেন আব্বা সুদে টাকা খাটাইছি কেন? সুদ খাওয়া কি ভালো কথা? আরে এই পয়সা পয়সা খালি তো রাজার ভান্ডার শেষ হয়ে যায়। আমি তো ব্যবসা বাণিজ্য কিছুই বুঝি না, তো ব্যবসা করি নাই, কয়েকটা টাকা নিয়ে ওই সুদে খাটাইছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন কত টাকা খাটাইছিল সুদে? বেশি না, ওই 50,000। আচ্ছা এখন এগুলো আস্তে আস্তে টাকা তোলার ব্যবস্থা করো। ঠিক আছে সবই তুলে এলাম। তুমি বসো আমি ভিতরে গেলাম। আব্বা শুনলাম সমন গুনাকি জনে জন মানুষের জিনিস দিয়ে বেড়াইতেছে। আরে এগুলি হলো মানুষের মুখ বন্ধ করে লেগে করতেছে, বিদেশ আসিল কোন আকাম কুকাম করছে, এ লেগে মানুষ যাতে কিছু তো এর সম্বন্ধে না কয় এই জন্য জিনিস বিলাই বেড়াইতেছে। তুমি খালি খালি মাসির নামে বদনাম করো না তো, তুমি জানো জানো যে উনি বিদেশ দিয়ে আকাম কুকাম করছে। তুই দেখছো সরে সানগ্লাস পরে বেটা ছেলের মতো হেঁটে বেড়ায়, লিপস্টিক মাইরে গ্রামে গ্রামে হাঁটে, সালোয়ার কামিজ বাদ দিয়ে প্যান্ট পরে। আরে কোনো ভালো মায়া ছেলে কি এইভাবে চলাফেরা করে? শুনছি এর জামাই নাকি মালয়েশিয়া যায় আর একটা বিয়া করছে, তো এই 5 বছর এ একা একা মালয়েশিয়া আসিল। আমার তো মনে হয় হেও এর জামার মতো। আব্বা হইছে আমি একটু চুপ করো। হ্যাঁ এখন তো চুপ করতে কইবি, তোর যত সব খারাপের প্রতি আকর্ষণ। হ্যাঁ কইছে তোমারে। কইছে না তো কি, খারাপের প্রতি আকর্ষণ না থাকলে তুই কি আতাপের লোকে ঘটঘটাইতে যাস? এই যে তুমি আবার ওই লাইনে গেলা কেনা? জামু না তোর লেগে যে মানুষের কথা শুনুন লাগে আমার। আব্বা তোমার আমি কতবার কইছি আতা বাইর লোকে আমার কোনো রকম সম্পর্ক নাই, তুমি এক কথা বারবার কেলে কও। আমি তোরে বিশ্বাস করি না। করন লাগবে না বিশ্বাস, আর একটু চুপ থাও। কথা কইলে শুধু ছাড়ি। তুমি আবার জমি বিচার জন্য কুবুদ্ধি দিচ্ছ কেন? নাগু এটা তুমি কেমন কথা বলতেছো, উনি তোমার নিজের আব্বা না, আমার আপন শ্বশুর না, আমি উনাকে কেন কুবুদ্ধি দিতে যাবো? কুবুদ্ধি দিছ না তো কি, জমি বেচার কথা বললো না মাত্র? এই তুই চুপ কর। চুপ করবো মানে? ওরে কোনো পালে ওর গ্রামে যে জমিগুলো আছে সেগুলো বিক্রি করার জন্য দেখিও কত পারে। কি এখন ঢোক গেল কেন? আব্বা থাক না গুছাইতেছে না, ওর কথায় কান দিও না তো। না দেখেন না রাগ করে কেমন কালগুলো ফুলাই ফেলছে, রাগ করতেছে তো। আরে করুক রাগ। আব্বা তুমি যদি জমি বেচো তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাবো বলে দিলাম। আরে মানে সেভাবে আর চলে কই, এই সামান্য জমিতে যা ইনকাম হয় তাতে তো বছরই ঘোরে না, ধার দিনা করে চলতে হয়। তারপর ওই আতাপটা যদি কিছু করত। করবো বা করবো অবশ্যই করবো, এখন একটা ঘোরের মধ্যে আছে তো, ঘোর টাকাটা যাক তারপর ঠিকই করবো। আর কবে ঘোর কাটবো? কাটবো কাটবো। ইয়ে আব্বা যাই আমি একটু হাঁটাহাঁটি করে আসি। কই যাইব? সত্যি কথা কেমনি কমু আব্বা, জামু তো সমন বাহারের কাছে। ইয়ে আব্বা হয়েছে কি, শুধুই ঘরের ভেতরে আসি হাঁটাহাঁটি হইতেছে না, শরীরে নড়াচড়া হইতেছে না, একটু হাঁটাহাঁটি করলে মনে করেন যে ওই রক্তের সার্কুলেশন হবে আর কি, এই জন্য যাইতেছি। যাই হ্যাঁ আব্বা।
ঠিক আছে যাও। ওয়ালাইকুম আসসালাম। খবরদার আব্বা, তুমি কিন্তু ওর কথায় জমি বিক্রি করবা না। ও কিন্তু ঠিকই তোমার সব টাকা মেরে দিবে। আরে টাকা ওর হাতে দিলে না, ও টাকা মেরে দিব। তুমি ওরে চেনো না, ও ঠিকই তোমার মাথায় কুবুদ্ধি দিয়ে সব টাকা বাইর করে নিয়ে নেবে। আমারে কুবুদ্ধি দিয়ে টাকা বাইর করে নেবে? আমি তো যেতেছিলাম তোমার কাছে। ও সেদিন তো ভালোভাবে কথাবার্তা বলতে পারলাম না, তাই চিন্তা করলাম তাই একটু তোমার সঙ্গে ভালো মন্দ আলাপ ফালাপ করে রাখি। তাই ও আসলে হয়েছে কি, আমার তো একান্ত মানে আপন শালি টালি নাই, তাই ভাবলাম যাই তোমার কাছেই যাই একটু গল্প সল্প করি। শালি না থাকাতে বাইচা গেছো, শালি থাকলে খালি খসাই তো। আরে আমি তো খসতেই চাই। তাহলে চলো একটু খসাই। না আসলে ওই না মানে ওই আমি তো আসলে এখন ওই প্রিপারেশন নিয়ে আসি নাই। প্রিপারেশন না নিয়ে শালির সাথে দেখা করতে যাইতেছিলা? না ওই লেভেলের দেখা না, জাস্ট টুকটাক দু একটা কথাবার্তা বলতে গেছিলাম আর কি। বুঝছি, পিতলা খাতির করতে চাইতেছো না? সত্যি কথা বলতে কি, আরে তোমার মতো এইরকম মডার্ন শালিকে একটু তো না দিয়ে কি পারা যাবে নাকি? তুমি সামনে আসলে তো সবকিছু এমনি দিয়ে দিতে ইচ্ছা করে। তাই নাকি? একটা কথা শুনলাম। কি কথা শুনলাম? তুমি নাকি তোমার ব্যবসায়িক পার্টনার আমার সম্বন্ধে আতাপরে করে নিতেছ। কার কাছে শুনল? না ওই আমার সম্বন্ধে আমার বইয়ের লগে বিষয়টা নিয়ে কথাবার্তা বলতেছিল আর কি, ওইটাই কানে আসছে। হ্যাঁ চিন্তা করে দেখলাম একলা মানুষ তার ব্যবসা বাণিজ্য সামাল দিতে পারবো না, তাই আত্মা বাইরে পার্টনার রাখলাম। সাবধান, আমার আপন সম্বন্ধী, তারপরেও আমি বলতে বাধ্য হইতেছি, সে কিন্তু ভয়ঙ্কর টাউট। দেখা যাবো কি যে খুব অল্প সময়ের মধ্যে তোমার পঞ্জিপত্রটা সব খায় ফেলেছে। তাই? কো কি সত্য কথা বলতেছি? তাহলে তারে বাদ দিয়ে কি আমি তোমার পার্টনার নিব? নিব আমারে? ঠিক আছে তাসমন ভার, কি ব্যবসা করবা ঠিক করছো কিছু? না তুমি চিন্তা করে বের করো। হা হা হা, আমার শ্বশুরের বুদ্ধিখান কামে লাগাও না। চিন্তা করা, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। হ্যাঁ আর একটা কথা, এই গ্রামের রোদ কিন্তু খুবই ভিলেন, একদম খারাপ। আমার গায়ের রং বুঝছো একদম তোমার মতো, এরকম টষ্টসা ফর্সা ছিল, কিন্তু এই যে এই গ্রাম দিয়ে ঘোরাফেরা করতেছি দেখো কি অবস্থা, কত বেশি কালো হয়ে গেছি। বলতেছিলাম কি, তুমি ওই কাঁচা হলুদ সবসময় সারা মুখে শরীরে দিয়ে রাখবা, তাতে আর যাই হোক শরীরের কালারটা নষ্ট না হয়। আসি। আমার মানুষ চিনাস, ফটিকার আত্মা বাইরে আমি ছোটবেলার থেকে চিনি। অগবিশ্বাস না করে আমি তরে বিশ্বাস করবো? শালা টাউট কোহানকার, তরে তো খালি আমি নাকে দড়ি দিয়ে ঘুরাম। ভাইজান বৌদি তো আবার আবার কু পরামর্শ দেওয়া শুরু করছে। কি পরামর্শ? আরে জমি বিক্রি করার কথা বলতেছে। কি ও ওই হারামজাদার, তো আমি পিঠের চামড়া তুলে ফেলাম তো। ওই শিলুকে বাদ দিয়ে শিলুর বিয়ে ঠিক করতেছে, আব্বারে কইতেছে কি জমি বেচতে না, ওরা তুমি ঘরে শুইতে দিব না। আব্বা কি কইছে রে? আব্বার কি করবো, ও যা কয় তাই তো স্বীকার করে। কারা? আমি আব্বার লোক কথা বলতেছি। আজই কয়ে ফেলো। ঠিক আছে। আপনার কুকুর
খুব শরীরটা ভালো না, মনে ঘুমাইতেছে। মাশাআল্লাহ, দেখ তো মেলা সুন্দর হয়ে গেছে। কিরে, প্রেমের হওয়া লাগছে নাকি? আরে না, কি কও না কও, এসব কিছু আমি করি না। করস না না, আমি সব ভুলছি আতাব্বার কাছ দিয়া। বাঁচতে কম, খুব ঘুম থেকে উঠা যাবো না এমনি আর ঘুম পাত না। তাহলে স্বীকার কর, কিন্তু বুবু আব্বা তো রাজি না। বুঝছি রাজি না কে, আতাব্বাই গো বংশ আলাদা, এর লেগেই তো। তুই কি চিন্তা করছিস, তুই বাপের অমতে যাইতে পারবি তো? হেটাই তো বুঝতাছি না। এর মধ্যে আবার মেম্বার কাকা কইছে গ্রামে প্রেম নিষিদ্ধ। আরে গুল্লি মার ওইসব, আমি হ্যাঁ পড়ছি না, দেখবি সব কিছু ঠিক করে দিব। তা তো করবা, কিন্তু আতাব্বার সাথে তো দেখা করাই মুশকিল হয়ে গেছে। গতা ভাই তো কলেজ পর্যন্ত পাহাড় দিতেছে। একটা মোবাইল থাকে না একটা কথা ছিল, আমি তো দেখেন মোবাইল গিফট করবো নি। আরে না না, আব্বা জানলাবার ঝামেলা করতো। তোর বাপের জানাবি কেন, মোবাইলটা চুপ করে রাখে দিবি, যখন আতাব্বাইলের কথা কইতে হইব বাইর করে কথা কবি আবার বন্ধ করে রাখবি। না না বুবু, আমার ভয় করব। আরে ভয় পাইলে প্রেম করবি কেমনে, লজ্জার ভয় এই দুইটা জিনিস থাকলে কি প্রেম করন যায়? না বুবু, তাও দরকার নাই। আবার কথা কস, গ্রামের মেলা মানসির আমি মেলা কিছু দিছি, তোরা একটা মোবাইল দিলে আমার কি হইব রে? তোরা আমি একটা মোবাইল দিমু। আমি কি আব্বাকে কোনো খারাপ পরামর্শ দিচ্ছি? খারাপটা তো কি, যেই জমির ভাত খায় আমরা বড় হয়েছি, যেই জমির ভাত খায় তোর মতো ফালতু জামাই বাইরে গিয়ে পুডাঙ্গিরি মারাস, এই জমিতে আপনার ব্যস্ত কইছত না? আমি অনুরোধ করবো যে আপনি মাথাটা ঠান্ডা করেন। শুনেন ভাইজান, এই বুদ্ধি খান যদি আপনি শোনেন, সত্যি বলতেছি আপনার নিজেরও ভালো লাগবো। আল্লাহ যাতে তোর বুদ্ধি কোনোদিন আমার না হয়, তারপরে তুই কো আমি হনুমান হনুম কো। জি, ওই হয়েছে কি, সেদিন সামন বাহার আমাকে বাইতে মানে বাইতে আইছিল, ওই আব্বার কাছ থেকে একটা পরামর্শ নিল আর কি, চমৎকার পরামর্শ। কেন আবার পরামর্শ, কি পরামর্শ শুনি? পরামর্শ হলো যে সামন বাহার কিছু টাকা পয়সা তো নিয়ে আসছে বিদেশ থেকে, সে আব্বাকে বলতেছিল যে চাচা আইডা দিয়ে আমি কি করবো। তখন আব্বা তারে বুদ্ধি দিল যে তুমি এক কাজ করো, বাড়ির উপর কয়েকটা তাঁত মেশিন বসাও, শহর থেকে বড় বড় কোম্পানির লোকজন আসতেছে লুঙ্গি কিনতে, তুমি যদি তাগোলোকে একটু ভালো যোগাযোগ করতে পারো ব্যবসাটা ভালো হইব। আচ্ছা, লগে লগে তুই আবার জমি বেচার পরামর্শটা দিয়ে দিস না। শালির সাথে দেখা করতে এসো, হাতে কিছু আনো নাই? ভালো একটা প্রশ্ন করছো, এমন একটা বিশ্বের গ্রামে আমরা বসবাস করি, এখানে কাইটা বিস্কুট আর ওই তোমার ওই রোদে পড়া কোল্ড ড্রিঙ্কস ছাড়া আর কোনো কিছু পাওয়ার কায়দা নাই, এই সমস্ত পচা জিনিস এরকম মডার্ন শালির বাসায় আনা যাবে? কোল্ড ড্রিঙ্ক তো আনাই যায়,